আমরা ফেরিওয়ালার মতন বাড়ি বাড়ি গিয়ে দলের কথা বলুন। ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বাদাম ফেরি করার উদাহরণ তৃণমূল নেতার কটাক্ষ বিরোধীদের। তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দলের কথা বলতে লজ্জা পাচ্ছে, লজ্জা পেলে হবে না। আমরা হলাম ফেরিওয়ালার মতো, আমরা তৃণমূল করি, দলের কাজ করছি, মানুষের সাথে কথা বলতে গিয়ে লজ্জা পাচ্ছি, এরকম করলে হবে না। ট্রেনে যদি কোনো বাদাম বিক্রেতা বাদামের ফেরি না করে তার যেমন বিক্রি হবে না, একই রকম ভাবে মানুষের মধ্যে গিয়ে তৃণমূলের কথা বলতে হবে, অনেকেই বলতে লজ্জা পাচ্ছেন। শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া দুই নম্বর ব্লকের রাজীবপুর বীরা পঞ্চায়েতের অনন্তপাড়ায় একটি নির্বাচনী জনসভা এসে এভাবেই মন্তব্য করলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোকের গিয়ে বলতে লজ্জা পাচ্ছি, তৃণমূলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন। ধরুন একটা ট্রেনে বাদাম বিক্রি করে একটা লোক, সে কি করবে? তার বাদাম বিক্রির জন্য ট্রেনে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই, বাদাম বলবে কি না? আরে বলবে কি না? বলবে। একটা লোক আমার মতো আলছে, তার লজ্জা লাগছে, সে চুরি বাদাম নিয়ে উঠেছে গলায় বাদাম, কিন্তু বলতে লজ্জা পাচ্ছে, বাদাম চাই বাদাম বলি লোকে যে তাকাবে না, এ কি মাঠে মাঠে মারি মারা যাবে, সম্মান নষ্ট হবে। আমরাও তৃণমূল, আমরা তৃণমূল, কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা হয় নাই? দীপকদা কি বলছো তুমি? হয় আমি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের, আমি তো তৃণমূলে ভোট দিই, তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মী দুটো পার্থক্য। যিনি কেবলমাত্র ভোটের দিন লাইনে দাঁড়িয়ে তৃণমূলে ভোট দেন উনি তৃণমূলের সমর্থক বা ভোটার, আর কর্মী তার দায়িত্ব অনেক, তিনি ভোট করান। সময় থাকতে থাকতে, এখনো সময় আছে, হেডমাস্টার এখনো রুটিন বের করিনি, হেডমাস্টার এখনো বাংলা কবে, ইংরাজি কবে, ইতিহাস কবে, ভূগোল কবে, অঙ্ক কবে বের করিনি, হাতে এখনো সময় আছে, এখন থেকে পড়াশোনা শুরু করুন, তাহলে চোখে জয় বাংলা হবে না, ভৌত বিজ্ঞানের উত্তর ভৌত বিজ্ঞানই আসবে, এই বিশ্বাস। বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে সভা করতে এসে এই মন্তব্য করেন তিনি। দলের একাংশ কর্মীদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন বিধায়ক, যদিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারায়ণ গোস্বামী বলেন, আমাদের দলের কিছু কর্মী বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের কথা বলতে লজ্জা পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে। কর্মীদের ভোটের আগে উজ্জীবিত করবার জন্য এই রকম কথা মাঝে মাঝেই বলতে হয়, এমনটাই দাবি অশোকনগরের বিধায়কের। যদিও বিধায়কের এই মন্তব্যে কটাক্ষ করেছে বিরোধীরা। এই কথাটা পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা, কারণ তিনি প্রকাশ্যে স্বীকার করছেন দলীয় কর্মী সম্মেলনে যে তৃণমূল দলটা করি, কিন্তু লজ্জা হয় পরিচয় দিতে। এর থেকে পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ আজকে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।